হ্যালো বন্ধুরা, মিনাক্ষীর কিচেন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ আমরা বানাতে চলেছি পোলাও। যেমনই সহজ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো এই রেসিপিটা করতে খুব একটা টাইম লাগে না। তো আমরা যেইভাবে করছি এইভাবে যদি করার চেষ্টা করেন, অল্প সময়ে পোলাও রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নিই কী করে তৈরি করছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। তো চলুন দেখে নিই কী করে তৈরি করছি। তো আমরা এখানে ডেস্কিতে জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর দারচিনি, গরম মশলা, গোলমরিচ, তেজপাতা, কাজু, কিশমিশ দিয়ে সব কিছু আমরা ফুটতে দিয়েছি। আর এখানে আমরা কেশর যে কালারটা হয় সেটা আমরা ব্যবহার করছি। তো এটা 1 থেকে 2 মিনিট ফুটবে। তো আমাদের এগুলো ফুটছে। তো এবার দিয়ে দেবো পোলাও বানানোর জন্য 4 কিলো গোবিন্দভোগ চাল। তো এটা ভিজিয়ে রাখা হয়েছিল, আর যখন জলটা ফুটছিল তখন কিন্তু লবণটাও দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতন। তো আজকে যে পোলাওটা বানানো হচ্ছে এই পোলাওটা কিন্তু 25 থেকে 30 জন লোক যাতে খেতে পারে সেই হিসাবে পোলাওটা আমাদের বানানো হচ্ছে। তো দেখুন চালটা আমাদের ফুটছে। তো চালটা যখন অর্ধেক ফুটা হয়ে যাবে তো আমাদের বুঝে নিতে হবে যে চালটা কেমন ফুটে গেছে, তখন কিন্তু আমাদের নামিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমরা হলুদ ব্যবহার করিনি, এখানে কেশরি ফুড কালার ব্যবহার ইউজ করেছি। তো এখানে একটা ঝুড়ি নিয়েছি, একটা নেট নিয়েছি। তো আমরা চালগুলো আস্তে আস্তে পোলাওর ভাতগুলো ঢেলে নেব। তো সেই পাত্রেই আমরা দিয়েছি পরিমাণ মতন ঘি আর 1 চামচ আদা বাটা। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে দিয়ে পোলাওটা তৈরি করতে হবে। তো এখানে অর্ধেক আমরা পোলাও চালটা ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মিষ্টি। তো আপনারা যারা পোলাও করবেন যেমন মিষ্টি খাবেন তেমনি কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, এটা কিন্তু ঘরে তৈরি করা গরম মশলা। আর এখানে যে তেলটা দেওয়া হচ্ছে তেলটা আমরা গরম করে সেটাকে দিয়ে দিচ্ছি। আর বাদ বাকি যে চালটা ছিল সেটাও ভাত মানে পোলাও যে ভাত সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গরম মশলা। অবশ্যই আপনারা ঘরে যে গরম মশলাটা হয় এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখানে চিনি। মিষ্টিটা যার যার পছন্দ, অনেকে বেশি পছন্দ করে, তা আমাদের এখানে বেশি দেওয়া হচ্ছে না, একটু ঘরোয়াভাবে করা হচ্ছে। এবার এইগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি।
গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে দেওয়া আছে, তো উল্টে পাল্টে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের পোলাও কিন্তু একদম রেডি, একদম ঝরঝরে পোলাও, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো আরেকটু আমরা ওপর দিয়ে চিনি ছড়িয়ে দিচ্ছি, আর লাস্টে যেটা পোলাও সেটা হচ্ছে ঘি, তো এবার দিয়ে দিচ্ছি আমরা ঘি। তো ঘিয়ের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি লাগবে, তো যা ছিল ঘি আমরা পুরোটাই দিয়ে দিয়েছি। আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো উপর দিয়ে, তো আমাদের পোলাও রেডি। তো দেখুন